এক পবিত্র দরগা রয়েছে দক্ষিণ মুম্বাইয়ের ওরলি উপকূল থেকে 500 মিটার দূরে আরব সাগরের বুকে, যা হাজি আলি দরগা নামে প্রচলিত। এই দরগাটিতে চিরনিদ্রায় সমাধিতে রয়েছেন পীর হাজি আলি শাহ বুখারি। বিশাল সমুদ্রের মাঝে রয়েছে মাজারটি। হ্যাঁ, বিস্ময়কর মনে হলেও পৃথিবীর অন্যতম বিস্ময়কর এই হাজি আলি শাহ মাজারটি বাস্তবে অস্তিত্ব রয়েছে। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেছি আমার চ্যানেলের সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের দেখাতে চলেছি এক পবিত্র আশ্চর্য স্থান, যা হাজি আলি দরগা নামে প্রচলিত। তার সাথে এই দরগাটির সমগ্র ইতিহাস আমি তুলে ধরব আপনাদের মাঝে। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আশ্চর্যের বিষয়, দরগাটি উত্তাল সমুদ্রের মাঝে থাকা সত্ত্বেও উত্তাল সমুদ্রের ঢেউ এই দরগাটিতে কোনো ক্ষতি করতে পারে না, এমনকি 1 ফোঁটা জলও দরগার মধ্যে প্রবেশ করতে পারে না। 1949 সালের তুফানে মুম্বাইয়ের অনেক ক্ষতি হয়েছিল, আবার 2005 সালের ভারী বন্যাতে মুম্বাই শহর ডুবে গিয়েছিল, কিন্তু দরগাটির কোনো ক্ষতি হয়নি। এই মাজারটি সম্বন্ধে জানতে গেলে বহু বছর পিছনের দিকে ফিরে যেতে হবে। এই মাজারটি যার নামের সঙ্গে জড়িত, তিনি ছিলেন একজন সুফি পীর এবং বুখরা অঞ্চল, যা বর্তমানে উজবেকিস্তান নামে প্রচলিত, সেখানকার একজন ধনী বণিক ছিলেন। নামটি তার সৈয়দ পীর হাজি আলি শাহ বুখারি। লোকবিশ্বাস অনুযায়ী একটি সুন্দর গল্পকথা জড়িয়ে আছে এই মহান সুফি পীরকে নিয়ে। হাজি আলি শাহ মুম্বাইয়ে আসার পূর্বে উজবেকিস্তান, যা পূর্বে বুখরা নামে প্রচলিত, সেইখানে তিনি বাণিজ্য করতেন। সেই উজবেকিস্তানে একদিন তিনি নামাজ পড়ে ফেরার সময় রাস্তায় এক রমণীকে কাঁদতে দেখেন। তিনি রমণীকে কাঁদার কারণ জানতে চাইলে রমণী তাকে বলেন যে তিনি তেল কিনে বাড়ি ফেরার পথে তেলের বোতলটি মাটিতে পড়ে যায় এবং সেই তেল মাটিতে পড়ে নষ্ট হয়ে যায়। যদি এই কথাটি তার স্বামী শোনেন, তাহলে তাকে মারবে। রমণীর এই কথা শুনে তার করুণা হয় এবং তিনি তৎক্ষণাৎ তার একটি আঙুল মাটির ভিতরে প্রবেশ করান এবং মাটি ভেদ করে তেলের ফোয়ারা উঠে আসে। রমণীটি সেখান থেকে তার তেলের বোতলটি পুনরায় ভরে খুশি মনে বাড়ি চলে যায়। কিন্তু হাজি আলি শাহের এটি ভেবে পরে মন খারাপ হতে থাকে যে তিনি মাটিকে আঘাত করেছেন। এরপর থেকেই তিনি প্রতি রাত্রে স্বপ্ন দেখতে থাকেন। অবশেষে তিনি তার সমস্ত ঘটনাটি তার মাকে জানান। পরে মায়ের অনুমতিতে ভাইকে সঙ্গে নিয়ে ভারত সফর করতে বের হন এবং অবশেষে তিনি মুম্বাইয়ের সমুদ্র তীর, বর্তমান তার সমাধির বিপরীত কোনো এক জায়গায় এসে পৌঁছান। একসময় তার ভাই নিজ দেশে ফিরে গেলেও তিনি কিন্তু আর নিজের দেশে ফেরেননি, তিনি মুম্বাইতেই রয়ে গেলেন এবং মৃত্যুর আগে পর্যন্ত মানুষের কাছে ইসলামের বাণী প্রচার করে গেছেন। মৃত্যুর আগে তিনি তার ভক্তদের নির্দেশ দেন, তার মৃত্যুর পর তার মৃতদেহ যেন কোনো নির্দিষ্ট স্থান বা কবরস্থানে সমাহিত না করে তার মৃতদেহকে কাফন পরিয়ে সমুদ্রে যেন ভাসিয়ে দেওয়া হয়, যাতে তাকে সেই মানুষরাই দাফন করতে পারে যারা তাকে খুঁজে পাবে। তার ভক্তরা তার দেওয়া নির্দেশ মতন তার কাফন সমুদ্রে ভাসিয়ে দেন। ভাসতে ভাসতে তার কাফন মুম্বাইয়ের ওয়ারলি সমুদ্রের মাঝে পৌঁছে যায়। পরবর্তী সময় সেইখানেই তাকে সমাহিত করা হয় এবং দরগা
নির্মিত করা হয়। বাবা হাজি আলীর দরগাটি খুব সুন্দর, যা ইন্দো ইসলামিক স্থাপত্যের উদাহরণ। ক্ষুদ্রদ্বীপটি মহালক্ষ্মী শহরের সঙ্গে একটি সংকীর্ণ বাঁধ দ্বারা যুক্ত, যা লম্বায় প্রায় 1 কিলোমিটার মতন। দরগাটি জুড়ে একটি বিশালাকৃতি সাদা মার্বেল পাথর রয়েছে। মসজিদের ভিতরে সমাধিটি একটি লাল বুটিদার এবং তার উপর সবুজ চাদর দ্বারা আবৃত। মূল হলঘরটিতে রয়েছে মার্বেলের স্তম্ভ এবং রঙিন পাথরে অলঙ্কৃত। সেখানে আরবি ভাষাতে আল্লাহর 99টি নামের বানান লেখা রয়েছে। দরগাটি প্রায় 600 বছরের পুরনো। প্রতি বছর এই মাজারটিতে হাজি শাহের মৃত্যুবার্ষিকী ও ঈদুল ফিতর পালন করা হয়। এছাড়াও প্রতি শুক্রবার সন্ধ্যায় এইখানে কাওয়ালিদের আসর বসে, যা মন মুগ্ধ করে দেয়। প্রতি সন্ধ্যাতে দরগাটিকে এমনভাবে আলোকসজ্জায় সজ্জিত করা হয়, যা অন্ধকার সমুদ্রের মাঝে এক মায়াবী লোকের রচনা করে। সারাদিন সমুদ্র উত্তাল থাকার কারণে বাবার দরগাতে যাবার পথ সমুদ্রের জলে ডুবে থাকে। যখন আসরের আজান হয়, তখন বাবা হাজি আলীর কৃপায় সমগ্র সমুদ্র শান্ত হয়ে সংকীর্ণ বাঁধটি আবার জেগে ওঠে। তখন দলে দলে ভক্তবৃন্দ বাবার দরগাতে প্রবেশ করেন। আগে হাজি আলী দরগাটিতে নারীদের প্রবেশ নিষিদ্ধ ছিল। 2012 সাল থেকে দরগাটি নারীদের জন্যও উন্মুক্ত করে দেওয়া হয়। এই দরগাটি মুসলিম ভাইদের সাথে অন্য সকল ধর্মের মানুষের জন্য উন্মুক্ত। মানুষ সেখানে নিজেদের মানত নিয়ে যায় এবং তাদের মতে ওখানে গিয়ে প্রার্থনা করলে সকল ইচ্ছে পূরণ হয়। হাজি আলী দরগা এমন এক পবিত্র স্থান, যা আপনার মনকে এক প্রশান্তিতে ভরিয়ে দেবে। আজকের মতন এইখানেই সমাপ্ত করলাম আজকের এই ভিডিওটি। আগামী দিনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।